আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চা নিয়ে বসে পড়েছি, আজকে সকালটা চা দিয়ে শুরু করছি। আর আমি এখানে এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছি, সাথে আছে আমার মোস্ট ফেভারিট একটা বিস্কিট, সেটা হচ্ছে গ্র্যান্ড চয়েস। এই বিস্কিটটা আমার অনেক ভালো লাগে, আর আমি ছোটবেলা থেকে এই বিস্কিটটা অনেক পছন্দ করি। তো চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকের খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো চাটা আসলে অনেক মজা হয়েছিল। আমি নর্মালি দুধ চা খুব কম খাই, বাট আজকে হঠাৎ করে মনে হলো, আর অবশ্য মাঝে মধ্যে খাওয়া হয়। তো চা খাওয়ার পরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি, আর বেশি কোনো কিছু আজকে শেয়ার করব না। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার খুব লিটল একটা মানি প্লান্টের টব, এটাকে একদম বনসাইয়ের মতো করব। তো এখান থেকে বেশ কিছু মানে পাতা আর কি বের হয়েছে, সো সেই পাতাগুলোকে আমি অ্যাকচুয়ালি একটু পানি দিয়ে কিছুদিন পর পর ওয়াশ করে নেই। আর এই পাতাগুলো ওয়াশ করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর কিছু ক্লিনিংয়ের কাজ ছিল সেগুলো আমি একে একে করে নিচ্ছি। সব কাজ কমপ্লিট করে দুপুরে রেস্ট নিয়ে এটা হচ্ছে বিকেলের একটা মোমেন্টে একটা রেসিপি করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রেসিপি বলতে আজকে আমি ময়দা দিয়ে একটু রুটি টাইপের বানাবো, আর হচ্ছে রুটিও বলা যায় আবার বা পাতলা নানও বলা যায়, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ প্লাস হচ্ছে ইস্ট ইউজ করছি। তো আমি জাস্ট ইস্ট দিয়ে দেখলাম যে রুটি করলে আসলে কেমন হয়। ময়দার রুটি আমি এর আগে কখনোই খাই নাই। ময়দা দিয়ে বেসিক্যালি হচ্ছে পরোটা বা হচ্ছে নান তৈরি করলে বেশি বেটার মনে হয়। তারপর আমি করলাম যে দেখি হয় কিনা, বাট অনেক 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 ইয়ামি হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছে। তো এই তো আমি এভাবে হচ্ছে এক এক করে ইস্ট গুঁড়ো দুধ লবণ আর হচ্ছে গরম পানি দিয়ে এটা খুব ভালো করে মথে নিচ্ছি। এখানে অলরেডি আমি এভাবে করে রুটি বেলে নিয়েছি, কিছুটা মোটা রেখেছি। আমরা নর্মালি যে আটা বা আটার আর কি রুটি বানাই সেটা থেকে সামান্য একটু মোটা করে রেখেছি। তো এখন এটাকে প্যানে দিয়ে দিব, একেবারে তেল ছাড়া কিন্তু আমি এটাকে প্যানে দিয়ে দিচ্ছি। তেলে মানে হচ্ছে প্যানে এর আগে আমি কোনো তেল ব্রাশ করি নাই। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি এভাবে এইটাকে হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, আর হচ্ছে চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম করে রেখেছিলাম, কারণ খুব বেশি হচ্ছে জাল দিলে কিন্তু এটা পড়ে যাবে। তো এই যে দেখেন উপর থেকে বাবলসের মতো হয়ে গেছে, এখন আমি এটার উপরে জাস্ট সামান্য তেল ব্রাশ করে দেব ব্রাশ দিয়ে। তো এভাবে করে আমি হচ্ছে তেলটাকে দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য, আর একটা হচ্ছে ফ্লেভার আসে। যদি বাটার থাকে বাটার দিলে অনেক বেশি ভালো, বা ঘিও ইউজ করতে পারেন। তো এভাবে করে আমি হচ্ছে জাস্ট নর্মাল যে সয়াবিন তেল ছিল সেটাই আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, আর এরপরে হচ্ছে এটাকে উল্টিয়ে দিব। Thank you.
কত সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি প্রতিটা হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, আর এটা ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই সবার চ্যানেলের পাশে থাকব। এই কথা বলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।